অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি দেবগুরু বৃহস্পতির কৃপায় এই তিনটি রাশির ধনভাণ্ডার পূর্ণ হবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। তো তার আগে জানাই, যাদের রাশিচক্রে বৃহস্পতি গ্রহ অশুভ আছে, অশুভ নক্ষত্রে বসে আছে বা অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে বা নিচস্থ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুরোপুরি মিলবে না। প্রথমে আপনারা আপনাদের হরোস্কোপটি অ্যানালাইসিস করুন। দেখুন, প্রথম কথাই বলি, বৃহস্পতি যাদের ভালো থাকবে তারা গুরুজন ব্যক্তিকে সম্মান দেবে এবং তারা অযথা তর্ক কিন্তু করবে না। বৃহস্পতি যাদের ভালো আছে দেখবেন তারা কিন্তু অযথা তর্ক কিন্তু করে না, এবং যাদের বৃহস্পতি ভালো আছে তারা খুব ভালো ভালো সেক্টরে থাকে। অর্থাৎ তারা হয়তো বা দেখবেন টিউশনি মানে শিক্ষাগত লাইনে আছেন, বা ভালো অ্যাডভোকেট বা আপনার ডক্টর, এই সকল ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির কিন্তু একটা শুভ প্রভাব থাকা দরকার, তবে এই সকল সেক্টরে কিন্তু উন্নতি তারা করবে। এবং বৃহস্পতি ভালো থাকলে তারা কোনো বাজে কথা অর্থাৎ কটু কথা মুখ দিয়ে বার করবে না, এটা কিন্তু বৃহস্পতির ভালো থাকার লক্ষণ। আর যদি দেখবেন আপনারা বুঝবেন কী করে যে আপনাদের বৃহস্পতি খারাপ আছে, প্রথমেই আপনাদেরকে জানাই যে যারা পাচনতন্ত্র, যাদের পাচনতন্ত্রের সমস্যা আছে অর্থাৎ হজমের সমস্যা, লিভারের সমস্যা, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের কিন্তু বৃহস্পতি গ্রহের অশুভ জন্য তাদের এই সকল দিক কিন্তু হচ্ছে। অর্থাৎ লিভারটা টোটাল নিয়ন্ত্রণ করে কিন্তু বৃহস্পতি গ্রহ। যাদের বৃহস্পতি গ্রহ অশুভ তারা কিন্তু এই পাচনতন্ত্রে অর্থাৎ লিভারের কিন্তু সমস্যায় তারা ভুগবে। বৃহস্পতি গ্রহ অশুভ থাকলে খুব মিথ্যা কথা তারা বলবে, আমি এগুলো খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এবং এই বৃহস্পতি গ্রহ যদি অশুভ থাকে তাহলে তারা কিন্তু প্রচণ্ড অ্যালকোহল পান করবে। অর্থাৎ যাদের ছকে বৃহস্পতি ভালো আছে তারা কোনো মতে অ্যালকোহল কিন্তু পান করবেন না, কোনো সময় করবেন না। তাতে কি হয় যে আপনাদের এই শুভ ফলগুলো কিন্তু, দেবগুরু বৃহস্পতির শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন না। এইবার আমি জানাই, এই যে 15ই মে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে, এর শুভ ফল তিনটি রাশি পাবে, আমি দায়িত্ব নিয়ে জানাচ্ছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই বৃহস্পতি যে ঘরে, একদম আপনাদেরকে খুব সহজ সরলভাবে বোঝায়, বৃহস্পতি যে ঘরে অবস্থান করে বা যেভাবে অবস্থান করে সে ভাবকে নাশ করে। অর্থাৎ আপনার যদি রাশির দ্বিতীয় অবস্থান করে আপনাদের অর্থভাব অর্থভাগ্য নাশ করবে, যদি আপনাদের রাশির একাদশ অবস্থান করে আপনাদের কি হয় সেখানে হচ্ছে সফলতা লাভের জায়গায় সেই জায়গায় নাশ করবে। যদি আপনার রাশির সপ্তম স্থানে অবস্থান করে আপনাদের বিবাহিত জীবন সমস্যাবহুল হয়ে দাঁড়াবে। যে জায়গাতে চতুর্থ ভাব আপনাদের গৃহসুখ নষ্ট হবে, কিন্তু যে জায়গায় বসে সেই জায়গায় নাশ করে। কিন্তু যে যে ঘরে বৃহস্পতি দৃষ্টি দেয়, অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি তিনটা ঘরে পড়ে, বৃহস্পতির দৃষ্টি হচ্ছে পঞ্চম, সপ্তম এবং নবম, এই তিনটা দৃষ্টিতে, সেই দৃষ্টি যে ঘরে পড়ে সেই ঘরগুলো গঙ্গা জলের মতন প্রবৃত্ত হয়। আমি এটা খুব দায়িত্ব নেব, যে ঘরে বসে সেই ঘরে, যে হাউসে বসবে সে যেভাবের হোক, দ্বিতীয় ভাব হোক, চতুর্থ ভাব হোক, পঞ্চম ভাব হোক, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, যে ভাবের উপর বসবে সেই ভাবটা ড্যামেজ করে দেয়, কিন্তু যে ভাবের উপর দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো প্রবৃত্ত করে। আমি খুব দায়িত্ব নিই কৌশিক রায় এই কথাটা আপনাদেরকে জানাচ্ছে। অনেকেই অ্যাস্ট্রোলজার বলে দ্বিতীয়ভাবে এই বৃহস্পতি অবস্থান করছে, আপনার সন্তানের প্রচুর অর্থ হবে, কিন্তু দেখা গেল বাস্তবে কিচ্ছু হয়নি।
এরকম অনেক দৃষ্টান্ত আমার সামনে আছে, অনেক অনেকেই এ কথা বলেছে। আমি তাদেরকে একটা কথা বলেছি যে বৃহস্পতি কোথায় বসছে সেটা দেখে লাভ নাই, বৃহস্পতির দৃষ্টিটা সব থেকে বড়, এবং বৃহস্পতি সেখানে কোন নক্ষত্রে বসে আছে সেটা সব থেকে বড় বিচার্য বিষয়। এই জ্যোতিষশাস্ত্রটা অত সহজ নয় যে এখানে বসলো মানে ওই জায়গাটায় বিশাল উন্নতি হয়ে যাবে। এই করে কি হয়, প্রেডিকশনগুলো কিন্তু সঠিকভাবে মিলে না। আমি দায়িত্ব নিয়ে কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি। তো যাদের বৃহস্পতি ভালো আছে তাদেরকে আমি আবারও বলছি, আপনারা অ্যালকোহল পান করবেন না, সেক্ষেত্রে বৃহস্পতি খারাপ হবেই। এবং এই যাদের বৃহস্পতি খারাপ ভালো আছে কি না, তাদের দেখবে যত রাশিচক্রে গ্রহ খারাপ থাক না কেন, দেখা গেল অশুভ গ্রহ আছে, আপনার মঙ্গল পীড়িত, আপনার রবি পীড়িত, কিন্তু এই এই বৃহস্পতি কিন্তু ঠিক অন্ধকারে টর্চের মতন কিন্তু কাজ করবে, ঠিক আপনাকে কিন্তু আলো দেখাবে, অর্থাৎ পথ আপনাকে দেখাবেই দেখাবে এই দেবগুরু বৃহস্পতি। তো এবার আমি যে তিনটি এই বকরি বৃহস্পতি যে তিনটি রাশির উপর শুভ দৃষ্টি পড়ছে সেটা আমি আপনাদেরকে এবার এক এক করে জানাতে চলেছি। প্রথমেই এই পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার মেষ রাশির ঘরে। আপনাদের এই মেষ রাশির ক্ষেত্রে এই 15ই মের পর থেকে খুব শুভ সময় কিন্তু আগত, ধনের ভাণ্ডার পূর্ণ হবে, আপনাদের সন্তান ভাগ্য ভালো, আপনাদের প্রেম ভাগ্য ভালো, আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে, এবং আপনাদের এডুকেশন সেক্টরে উন্নতি হবে, এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি জ্ঞানের বিকাশ ঘটবে, ধর্মের প্রতি আপনাদের অর্থাৎ ঠাকুর দেবতার প্রতি আপনাদের বিশ্বাস আস্থা কিন্তু বাড়বে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে সব থেকে চর্চিত রাশি, সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির দেখুন সপ্তম স্থানে দৃষ্টি সরাসরি। আপনাদের কি হবে, আপনাদের ক্ষেত্রে বিবাহিত যারা বিয়ে নিয়ে এতদিন চিন্তা করছিলেন, এই যে বিয়ে সপ্তম দৃষ্টি যেটা পড়ছে, বিয়ে ওরিয়েন্টেড সমস্যা কিন্তু আপনাদের কাটবে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, আমি খুব কৌশিকরা দায়িত্ব নিয়ে কথাগুলো জানাচ্ছে। এবং আপনাদের পারিবারিক জীবনে দাম্পত্য জীবন সুখের ও মধুর হবে, এবং আপনাদের সব দিক থেকে একটা ভালো সুযোগ কিন্তু আপনাদের আসবে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। নবমভাবে আপনাদের ভাগ্য উদয় হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের ভাগ্যের সাহায্যে যে কাজগুলো হয় সেগুলো এই 15ই মের পর থেকে আপনাদের হবে, এবং এই সময় আপনাদের ঠাকুর দেবতার প্রতি আপনাদের বিশ্বাস বাড়বে, আপনাদের অর্থনৈতিক ভাগ্য ভালো হবে, এবং আপনাদের অনেক মনোবাসনা পূর্ণ হবে, এবং অনেক কিছু আপনারা এ সময় প্রাপ্তি, অর্থাৎ সিংহ রাশির ভাগ্য ভাবের উপর শুভ বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে এই 15ই মের পর থেকে আপনাদের জীবনে আসতে চলেছে বিশাল পরিবর্তন, আপনাদেরও ধনের ভাণ্ডার পূর্ণ হবে। তো এবার আমি আপনাদেরকে জানাই যাদের বৃহস্পতি খারাপ থাকে তারা দেখবে খুব বেশি অত্যাধিক অল্প বয়সে খুবই মোটা হয়ে যায়, দেখবে তাদের বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব আছে, বেশি মোটা হয়ে যাওয়া অল্প বয়সে। যাদের বৃহস্পতি ভালো থাকে না তারা জ্ঞানী হয়, বিদ্বান হয়, বুদ্ধিমান হয়, এই সকল হচ্ছে বৃহস্পতির সেক্টরের কাজ। এবার আপনাদেরকে আমি সবশেষে জানাই যাদের মিলবে না, আমি যে তিনটি রাশির কথা বললাম যাদের মিলবে না তাদের অবশ্যই আপনাদের রাশিচক্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন আছে আপনারা একবার দেখুন, তারপরে আপনারা কমেন্টস করবেন। আমি যে আজকে ভিডিওটি করলাম খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাগুলি জানালাম। ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।